হ্যালো বন্ধুরা, আপনাদের দেখাবো আজকে ইপসন এল 865 এই প্রিন্টারটির প্রবলেম আছে। কাট প্রিন্ট দেওয়ার পরে প্রিন্টারটি আপনার হেড বাদে, তো আমরা এখন দেখাবো আপনাদের কীভাবে হেডটা কাট প্রিন্ট দেওয়ার সময় বাদ দিচ্ছে, সেটা আপনাদের দেখাবো, এর সমাধানও দেবো আপনাদের। তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রিন্টারটি এখন রেডি আছে। তো আমরা এখন কাট প্রিন্টের জন্য আপনার সিজির যে ট্রেটা আছে এই ট্রেটা আমরা এখন প্রথমে লাগাবো। লাগানোর পরে আপনাদের এই প্রবলেমটা বুঝতে পারবেন আসলে। তো এখন আমরা কাট দিব, এটা হচ্ছে প্লাস্টিক কাট। তো বন্ধুরা এই যে প্রিন্টারটি কাট দিয়েছি, কাট দেওয়ার পরে প্রিন্টারটি যখন প্রিন্ট হচ্ছে তখন হেডে আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাই দিই, কারণ এখন আমি প্রিন্ট যাই। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি। দেখুন প্রিন্টারটি কাট দেওয়ার পরে বন্ধুরা এই যে কাটটা দেওয়ার পরে এখন প্রিন্টারটি প্রিন্ট হবে। তো এই এসে বেজে যাচ্ছে, এই যে বাজছে, এই কাট করতে শব্দ হচ্ছে, মূলত এই হচ্ছে এই প্রিন্টারটির প্রবলেম। তো আমরা এই প্রিন্টারটি যে প্রবলেম আছে এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা তো প্রথমে এই হাড়িটা চেঞ্জ করব। আপনারা দেখতে থাকুন হাড়িটা কীভাবে চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা প্রথমে আমরা প্রিন্টারকে এক সাইডে রাখবো। তো বন্ধুরা দেখুন আপনার প্রিন্টারটির আগে আমরা এক সাইডের একটা সেন্সার আছে, সেন্সারে এখানে একটা নাট আছে, এই নাটটা আমরা আগে ঢেলা দিব। দিয়ে লকটা নিচে লাগাই দিব। দ্বিতীয়ত একটা কাজ, সেটা এখানে একটা আপনার এখানে একটা একটা সেন্সারের সাথে আপনার একটা রড আছে, এই রডটা আপনার নিচে লাগাই দিব। তো এই পাশে কাজ এখন শেষ হয়ে গেল, আমরা অন্য সাইডে যাবো। তো বন্ধুরা আমরা এখন পেনিয়ামের সাইডে যাবো, পেনিয়ামের বক্সটা খুলবো প্রথমে। পেনিয়ামের বক্সটা খোলার পরে আমরা পেনিয়ামগুলো এক সাইডে রেখে দিব। এই যে পেনিয়াম বক্স খুললাম, সাবধানে খুলবেন এগুলো, কারণ প্রত্যেকটা পেনিয়াম প্রত্যেকটা জায়গায় না থাকলে কিন্তু আপনি পরবর্তীতে লাগাতে পারবেন না। এই হচ্ছে আমরা প্রিমিয়াম সাইড করলাম।
আমরা এখন স্প্রিংটা খুললাম। স্প্রিংটা খোলার পরে এটা বের করে নিয়ে আসবো। তো বন্ধুরা এখন দেখা যাক প্রিন্টারটি এখন ড্রামটা আমরা বের করবো কীভাবে। প্রথমে আমরা সেন্সারটি খুলব, হেড বেলেটটি মোটরের সাথে আছে ওটা খুললাম। দ্বিতীয়ত হচ্ছে মোটরটা খুললে সুবিধা হবে আমাদের। তো আমরা মোটরটা খুলে নিই। জায়গা নেই ফোনে, কিছু অ্যাপ ডিলিট করে দেন, এগুলো লাগে না। কি ডিলিট করবো? গেম টেম ঘাস গেম নেই। মেসেঞ্জার হবে নি? দেখি মেসেঞ্জার হবে নি। ফেসবুকে লাভ নেই ওটা, ফেসবুকে যাওয়া নেই ওটা। তো বন্ধুরা আমরা একটা নতুন হাড়ি নিই। হাড়িটা দেখাই আপনাদের যে এটা হচ্ছে আপনার হেডের ক্যাচিং, এটা হচ্ছে সেন্সার কেবল। এই যে কেবলটা, এই সেন্সার যে কেবলটা না, এটা হচ্ছে আপনার হেডের নিচে থাকে। এটা ছাড়া আপনার অনেকটা অচল হয়ে যায় যে এই যে সেন্সারটা, এই সেন্সারটা। তো আমরা এখন হেডটা লাগাবো। তবে হেডটা লাগানোর আগে আমরা কেবলটা ভালো করে মুছে নেবো, যে কেবলে কোনো প্রকার পানি জাতীয় কিছু লেগে আছে কি না। আমরা দুইটা কেবল দুই সাইডটা লেগে আসছি।
বন্ধুরা আপনারা একটু হেডের কাজটা সাবধানে করবেন, কারণ অনেক সময় হেড নষ্ট হয়ে যায়, বুঝছেন? যদি কোনো প্রকার কালি অথবা পানি জড়িয়ে কিছু লাগে। আমরা হেডের কাজটা সেরে ফেলতেছি। This is height control. Thank you.
আমরা মোটরের কাজটা মিটাই নিই, কারণ আমাদের রোলারটা লাগানো আর মোটরটার কাজ এবারে আমরা পেনিয়ন করা লাগাবো। তো পেনিয়ন লাগাতে গেলে অনেকটা কষ্টকর ব্যাপার, আমরা দেখি কোনো সহজে কিছু করা যায় কিনা। বন্ধুরা সাবধানে লাগাবেন পেনিয়নটি, তো বন্ধুরা এইটা ছিল আমাদের আজকে ভিডিও, যে প্রিন্টারটির কীভাবে প্রিন্টারটির হেড কভার লাগানো যায়, কীভাবে খুলতে হয়, তো আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন কোনো কিছু প্রবলেম হলে। তো বন্ধুরা আমরা কোন প্রিন্টারটির প্রিন্টারটি সেন্সারটা লাগাবো, বন্ধুরা একটু ভুল কাজ করে ফেলাইছি, সেটা হচ্ছে যে আপনার প্রিন্টারটির মেন যে পাঁচটা সেটা লাগানো হয়নি, সেটা হচ্ছে যে হেড বেল। আর খুলতে হবে, আমরা এখন একটা সেন্সার লাগাবো, হেড সেন্সার তো পূর্বের যে হাইটা ছিল সেই হাই আমরা দেখছি যে এটা অনেকদিন হয়ে গেছে, তো আমরা এখন প্রিন্টারটি সেট করব। Bien, bien, bien.
সামনে আসো ভালো আছে কেন ভাই? না না ঠিক আছে, আপনার খাতা দেখেছি, ওখানে টাকা দিয়েছে, টাকা দিয়েছে তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে উপলব্ধি করুন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আপনারা আগে পেতে পারেন। তো এই ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।